সাহাবি সাহাবে কেরামদেরকে নিয়ে একবার হেঁটে যাচ্ছিলেন, এমন সময় তাকে দেখেন একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে কি যেন রান্না করে। একটু পরেই বাচ্চাটাকে যখন কোলে নিয়ে বসে রইছি, একটু পরে আগুন উপরে উঠে যায়, তখন বাচ্চাটাকে উপর দিকে নিয়ে যায়, আবার আগুনটা যখন নিচে নেমে যায় তখন বাচ্চাটাকে আবার নিচে নেমে আনে। এমন সময় আল্লাহ নবী ডাক দিয়া কইছেন, বিরে থেকে বাঁচানোর জন্য আগুন যখন উপরে উঠে যায় তখন তার মা ওই বাচ্চাটাকে উপরে উঠে নিয়ে যায়, আবার যখন আগুন তা নিচে নেমে যায় তখন তার মা তার বাচ্চাটাকে নিচে নামায় আনে। দেখো আল্লাহর কত মায়া, এই মার যত মায়া আছে আল্লাহর তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া। মহিলাটা এই কথা শুনে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসে, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি, আমার সন্তানকে এত কষ্ট করে বাঁচাই, আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি, ওগো নবীজি, আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আমি মার যদি এত মায়া হয়ে থাকে, আমি যদি আমার সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো মা কি চায় তার সন্তানকে আগুনের মধ্যে দেওয়ার জন্যে? আমার নবী ডাক দিয়া কয়, এ মহিলা, না না, কোন মা কিন্তু চায় না তার সন্তানকে আগুনের ভিতরে দেওয়ার জন্য। সন্তান রে, আমি চাই না আগুনে পড়তে, আমি চাই না আমার সন্তান কোনো কষ্ট পাক, তাই আমি জিজ্ঞেস করতে চাই আমার আল্লাহর দয়ায় কেমন বেশি। তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার অবস্থা, আমার সন্তানকে আমি আগুন থেকে বাঁচাইতে চাই, জীবনে পুরাইতে চাই না, আমি জিজ্ঞাসা করতে চাই কাবাতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন কেমনে এত সুন্দর কইরা বান্দা করে বানাইয়া, তার কুদরতি হাতেই এই বান্দা করে বানাইয়া এত বড় দোজখে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন صدق عند مليك في مقعد صدق عند مليك تدير بسم الله الرحمن الرحيم الإنسان علمه
الشجر يسجدا والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان ولا تخسروا الميزان والأرض وضعها إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم
من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تمي أتصري دائر غفيري তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে দেখি নাই তোমারে কোনদিন 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 দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণীয় মলিন প্রেমের ভুবনে তোমারে নিশীথের শেফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তোমায় ভুলে যদি যাই গো কভু এ হবে আমারে পরাজয় আমার সকল সারানো অবেলা হারি যাবে হায় অবেলা হারি যাবে হায় যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি যতবার তোমারে খুঁজেছি 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 যতবার তোমারে খুঁজেছি কোরআনের
করেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বল কি করে নলডাঙ্গা ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জমির হোসেন মোল্লা সাহেব দামাত বরাকাত তহমুল আলিয়া সাবেক খতিব নলডাঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার সাহেব মাননীয় জাতীয় সংসদ সদস্য জিনাদহ চার আজকের বিশেষ অতিথি যিনি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ ওহিদুল ইসলাম খান খোকন সাহেব আরও ছিলেন নলডাঙ্গা 17 নং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল আলম খান রিপন সাহেব আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন সমিষ্ট কণ্ঠস্বর হাফেজ মাওলানা মোহাম্মদ সেলিম রেজা সাহেব সহ অনেকেই কথা বলেছেন আমাদের অত্র এলাকার যিনি আপনাদের সম্মানিত খতিব সাহেব তিনি আমার বাম পাশে উপবিষ্ট বসা রয়েছেন মুআজ্জাজ মুকাররাম অনেক ওলামায়ে কেরাম বৃন্দ উপস্থিত আছেন মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা ছোট ভাইয়েরা পর্দার আড়ালে রয়েছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে গতকাল রাতেও বৃষ্টি হয়েছিল তুফান হয়েছিল আজকে রাতেও বাতাস দেখা যাচ্ছে আমরা দোয়া করি যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলটাকে সুন্দরভাবে করার মতো তৌফিক দান করেন পড়েন আমিন সর্বোপরি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আমিন চাইলে আজকে বৃষ্টি দিয়ে এই মাহফিল বন্ধ করার ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষ এটা ঠেকানো সম্ভব ছিল না আল্লাহ যদি বৃষ্টি দিয়ে দিত এখন মোটামুটি বৃষ্টির সিজন চলতেছে বৃষ্টি পড়ে এখন এখন সেই মাহফিলের মৌসুম না এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ করে বসার তৌফিক দান করেছেন কোরআন এবং সুন্নাহর মজলিসে জান্নাতের বাগানে সেজন্য আমরা হৃদয়ের গভীর থেকে আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করে নিচ্ছি পড়ছি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ সময় কম অনেক লম্বা আলোচনা পবিত্র কোরআনুল করিমের সূরাতুল বাকারা সবচাইতে বড় যে সূরাটা এই সূরার 183 নং আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা গুরুত্বপূর্ণ দামি বাণী আপনাদের সামনে আমি পাঠ করেছি এই জন্যেই পাঠ করেছি যারা ওলামায়ে কেরাম তারা খুতবার শুরুতেই সবসময় বুঝে নেই খতিব বক্তা আলোচক কি আলোচনা করতে চাচ্ছেন যারা আরবি বোঝেন অথবা যারা কোরআন হাদিস বোঝেন যারা ওলামায়ে কেরাম থাকেন স্টেজে বা সামনে পিছনে ডানে বামে যখন বক্তা খুতবা পড়ে খুতবাতে যে আয়াত তেলাওয়াত করে যে হাদিস তেলাওয়াত করে আয়াত হাদিস যখন ওলামায়ে কেরাম শুনে বা যারা জ্ঞানী ব্যক্তি তারা শুনে তাৎক্ষণিক তারা বুঝে ফেলে যে হুজুর আজকে কি আলোচনা করতে পারে সুতরাং আমি এত বড় আলোচক নয় তবে যেগুলো কথা বলবো অনেকে জানেন আমল করেন না আবার অনেকে জানেন না যারা জানেন আমল করেন না হয়তো ভুলে গেছেন পূর্বের কথাগুলোই আমি আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যে এখানে বসেছি এর বেশি কিছু নয়
যেহেতু মোজাকারা করা এটা মুমিনের জন্য ফায়দাজনক আমি আপনাদেরকে যা বলবো আপনারা ঘোরাফেরে এগুলো শুনছেন কিন্তু আমলের ভিতরে কমতি আছে এতটুকুই এখন আমি আপনাদেরকে আবার স্মরণ করায় দেব হাতে পায়ে ধরে আপনাদেরকে হয়তো বলবো এগুলো এগুলো করেন আপনারা যদি করেন তাহলে হয়তো কামিয়াব হয়ে যাবেন বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাসে আমাদেরকে এই মাহফিল করার তৌফিক দিয়েছেন 12টা মাসের ভিতরে সবচেয়ে দামি যে মাসটা আরবি মাস কোন মাস রমজান কোন মাস মাসটার নাম কি জোরে কোন রমজান রমজানুল মুবারক এই মাসের দাম এত বেশি পুরো মাস লাগবে না শুধু একটা রাত الله رب العالمين بولتن إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر এমন একটা রাত রয়েছে যে রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন এই রাতের বেলায় যদি কেউ ইবাদত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উম্মতকে এবং বিভিন্ন পয়গম্বরদের উম্মতকে এত হায়াত দিয়েছেন তারা শত শত হায়াত পেরিয়ে গেছে কিন্তু তারা নাবালক ছিলেন চিন্তা করে দেখেন সেই অনুযায়ী আমাদের হায়াতটা কত অল্প কত কম যেখানে 60 থেকে 70 বছর বয়স হয়ে গেলে আমরা ভেবে নিই যে আমাদের হায়াত শেষ এখন কবরে যাওয়ার চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নাই ঠিক না বেটি মৃত্যু কার কখন হয়ে যাবে মৃত্যুর কোনো বয়স নাই মৃত্যু গাড়িতেও হতে পারে মৃত্যু বাড়িতেও হতে পারে মৃত্যু মাহফিলে আমার হতে পারে মৃত্যু আপনার এখানেও হতে পারে কত মানুষ দেখলাম যে একটা কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গেলাম ঢাকায় সেখানে যারা বুদ্ধিজীবী তাদের কবর দেওয়া হয় সেখানে মিরপুর সেই বুদ্ধিজীবীদের সেই মাঠে এই প্রথম বাংলাদেশে মাহফিল হয়েছিল সেখানে আমাকে দাওয়াত করেছিল বড় বড় ওলামা ইকরাম ছিল সেখানে আমি গেলাম তো বেশ কিছু কবর আমি ঘুরে দেখলাম একটা কবর ঘুরে দেখার সাথে সাথে দেখলাম ফিরোজ শাহ তার নাম সে গান গাচ্ছিল এক সেকেন্ডের নাই ভরসা সেই স্টেজে গানটা গাইতে গাইতে সেই স্টেজের ভিতরে মারা গেল তার কবরটা দেখে আসলাম অতঃপর ইউটিউবে সার্চ দিয়ে তার ছবিটা আমি দেখলাম সে কেমন ছিল তো সে এই গান গাইতে গাইতে বাস্তব গান গাইতে সে স্টেজে মারা গেল সুতরাং আমি যে ওয়াজ করে আমি ঢাকা যেতে পারবো সেটার কোনো গ্যারান্টি আপনি যে ওয়াজ শুনে এইভাবে জীবিত বাড়িতে ফিরে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই এই জন্যে কার কখন মরণ হবে তমাম পৃথিবীর কোন মানুষ জানে না কে জানে বলেন কে জানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কার মরণ কখন হবে তো এই জন্যে হায়াত কার কতদিন আছে আমরা জানি না একেবারে সাধারণ থেকে সাধারণ অবস্থায় আজকে মানুষ মারা যাচ্ছে যুবক ছেলেরা অসংখ্য মারা যাচ্ছে আমার সমবয়সী অনেক ছেলেরা মারা যাচ্ছে আমার একজন বন্ধু নাম ছিল মাহফুজ আমি একটা ইসলামী সঙ্গীত গিয়েছিলাম উমদিনার মাটি আপনারা অনেকে শুনেছেন সঙ্গীতটা কোটি কোটি মানুষ এই সঙ্গীত শুনেছে এই সঙ্গীত আমি গিয়েছিলাম আর সেই মাহফুজ ভাই সঙ্গীতের কাজ করেছিল এই সঙ্গীতটা যখন নাকি সে কাজ করে আমরা একসাথে কোক খাইলাম একসাথে নাস্তা করলাম রেস্টুরেন্টের ভিতরে ঈদের আগেই সে মারা গেল কুরবানি ঈদের আগে তো কার কখন মরণ হবে কেউ জানি তবে একটা গড় বয়স আছে সাধারণত মানুষ 60 থেকে 70 বছর বয়সের ভিতরে মারা যায় ঠিক না বেটি তো এই জন্য এইটা হলো গড় বয়স যদি এরপরে কেউ মারা যায় তাহলে মনে মনে ভাববে যে এই বয়সটা মানে ফ্রি বেশি পাইছি এজন্য আসেন আমাদের হায়াত একেবারে কম পুঁজি করতে হবে বেশি হায়াত কম পুঁজি করতে হবে বেশি আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া কর্মক্ষেত্র এখানে আপনি যা লাগাবেন তাই আপনি আখিরাতে পাবেন এখানে আপনি যদি ধান ক্ষেত লাগান এখানে ধান হবে এখানে আপনি যদি আলু ক্ষেত লাগান
আলু হবে, পেঁয়াজ খেত লাগাইলে পেঁয়াজ হবে, রসুন খেত লাগাইলে রসুন হবে, করলা লাগাইলে করলা হবে, লাউ খেত লাগাইলে বাবা লাউই হবে। কিন্তু আমার ভাইরা মুরব্বি বাবাজিরা, আপনি যদি লাউ খেত না লাগায়া আপনি লাউ খেতের আশা করেন, এটা কিন্তু চরম পর্যায়ে একটা বোকামি হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি করলা খেত লাগায়া আপনি যদি মনে করেন যে মিঠা আলুর চিন্তা করে এটা চরম ভাবে যেমন বোকামি হবে। দুইটা রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। যে রাস্তায় আপনি যাবেন, যদি জান্নাতের রাস্তায় যান তবেই আপনি সেখানে গিয়া পৌঁছাবেন। আপনার বাড়ি ওইদিকে, মনে করেন ওই যে বিল্ডিংটা দেখা যায় স্কুল, ওইদিকে গেলে আপনার মনে করেন ফাইভের ক্লাস ওই জায়গায়, ফাইভের ছাত্রটা যদি ওই ক্লাসের ভিতরে ঢোকে তবেই সে ব্যক্তি ফাইভের ক্লাসে গিয়ে ঢুকবে। আর যদি এই ছাত্রটা মনে করে আমি ফাইভের ক্লাসে আমি যেদিকে মনে চাই সেদিকেই যেতে পারবো, সে সারা জীবন উল্টা পথে হাঁটতে পারবে। হাঁটতে 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 বঙ্গোপসাগরে চলে যাবে, আটলান্টিক মহাসাগরে চলে যাবে। কিন্তু ফাইভের এই দিকে যদি সেই ছেলেটা না যায় ফাইভের ক্লাসে তার যাওয়া হবে না। ঠিক না বেটি? মুরব্বি বাবাজিরা, আল্লাহ ডাক দিয়া বলেন ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাইর। আল্লাহ কয় বান্দারে পথ মাত্র দুইটা, একটা হলো জান্নাতের, একটা হইল জাহান্নামের। তুই কোনটা বাঁচবি সেটার জ্ঞান আমি আল্লাহ তোরে দিয়ে দিছি, সেটার জ্ঞান আমি আল্লাহ তোরে দিছি, এই জন্য তোরে সর্বশ্রেষ্ঠ বানাইছি মানুষ। আল্লাহ কয় ওয়ালা কদ কাররামনা বনি আদম, বনি আদম রে আমি আল্লাহ সব চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি। কোন সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন হইতে পারে, তাহলে মানুষ কি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ? আপনারা কি মনে করেন মানুষ কি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ? মানুষ কি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ নাকি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ না? হ্যাঁ, এক এক যদি এক একটা জবাব দিচ্ছেন যে ফেরেশতাই হইতে হতে পারে বেশি দামি, না আল্লাহ পাক মানুষকে বেশি দামি বানাইছে। কোন সুবহানাল্লাহ। এখন তার তো এখন কেন মানুষকে এই ফেরেশতার চেয়ে দামি বানাইলেন, এরও একটা কারণ রয়েছে। আবার আরেকটা কথা আমি আপনাদেরকে এখন বললে আপনারা আশ্চর্য হবেন, সেই কথাটা হচ্ছে এই মানুষটা, যেই মানুষটাকে আল্লাহ সবচাইতে দামি বানাইছে, এই মানুষটা হচ্ছে কুকুরের চাইতে আরো বেশি নিকৃষ্ট। কথাটা বুঝাই দিয়ে আমি আমার আলোচনার সামনে যাব, কারণ কথা কাট কাট মাঝখানে অনেকে শ্রোতারা না বুঝলে তখন সামনে আলোচনা ভালো লাগে না, এই জন্য কথাটা বুঝাই দিয়ে আমি আমার সামনে আলোচনায় যাব ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি, সূর্য সৃষ্টি করেছি, পশু পাখি সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, ফেরেশতাও তো আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করলাম। আ পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আমিন সূরা তীরে কয়েকটা কসম খেয়ে কথা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এত কিছু বানাইলাম, ফেরেশতারে বানাইলাম নূর দিয়া, জিন বানাইলাম আগুন দিয়া, আর মানুষ বানাইলাম মাটি দিয়া, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আমিন ঠিকই মাটি দিয়ে বানাইছে, তবে একটা সিস্টেম আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট মাটি দিয়ে বানাইছে, আর আমাদেরকে কিন্তু একেবারে আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট যে
মাটি দেয়া বানাইছে একটা সিস্টেমে বানাইছে দেখেন কেমনে বানাইলো আপনার বাবা দুধ খাইছে কলা খাইছে এই যে কলা গাছ মাটি থেকে উঠলো কলাটা আসলো মাটি থেকে ভাত খাইছে ভাত আসলো মাটি থেকে গরু যে ঘাস খাইলো ঘাস আসলো মাটি থেকে এরপরে গরুর দুধ হইছে এমন ভাবে সমস্ত খাবারগুলো এই মাটি থেকে আসার পরে এখান থেকে যখন বাবা আর মা খাইছে এখন বাবা আর মায়ের বিয়া হওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন আপনারে বানাইছে আল্লাহ আবার কোরআন শরীফের সূরা আবাসায় ডাক দিয়া বলেন মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারাহু ثم أماته فأقبره بلنا الله أكبر الله ডাক ডাক করে আ পৃথিবীর মানুষ তোরে আমি আল্লাহ বানাইলাম একটু কি চিন্তা করলি না হাল আতাল ইনসান لم يكن شيئا مذكورا পৃথিবীর মানুষ একটু চিন্তা করো আমার বয়স 22 বছর আমি 22 বছর আগে কিছুই ছিলাম না আপনার বয়স 50 বছর আপনি 50 বছর আগে কিন্তু কিছুই ছিলেন না এই যে মুরব্বি বাবাজি মুরব্বি বাবাজির অনেক বয়স হয়ে গেছে যত বয়স হয়েছে একটা সময় কিন্তু উনিও ছিলেন না আপনার দিকে তাকায় দেখেন একটা সময় আপনি ছিলেন না দেখো কিন্তু আপনার ছিল না ছিল না কি আল্লাহ কয় পৃথিবীর মানুষ একটা সময় ছিল না লাম ইয়াকুন শাইআন বর্ণনা করার মতো কিছুই ছিল না আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বানাইলাম মিন আই শাইইন খালাকাহু কি দিয়া বানাইলাম মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারাহু আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বানাইলাম নুতফাহ নাপাক পানি এমন নাপাক পানি দিয়ে আমি আল্লাহ বানাইছি যে নাপাক পানি বাজারে পঞ্চাশ টাকা কেজি হয় আমারে আপনারে আল্লাহ যেই পানি দিয়া বানাইছে 40 পয়সা দিয়েও কেউ 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 কিন্তু কিনবে না ঠিক না বেঠি আল্লাহ এত সুন্দর করে বানাই আল্লাহ কয় তোরা বানাইছি না পাক পানি দিয়া কিন্তু সম্মান দিছে সবচেয়ে বেশি ওয়ালাকাদ করমনা বানি আদম অনেকে কয় আমাদেরকে না পাক পানি দিয়ে বানাইছে সম্মানটা কেমনে বিষয় আর আপনার বানাইছে কি দিয়ে সেটা দেখার দরকার নাই আমার আল্লাহ যেটা দিয়েই বানাক না কেন আল্লাহ যারে সম্মানিত বলছে সেই সম্মানে ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ যারে যেটা বলছে আল্লাহ সম্মান দিছে বানাইছে কি দিয়ে এটা দেখার দরকার নাই মিয়া বানাইছে কি দিয়ে এটা দেখার দরকার নাই আল্লাহ নূরের ফেরেশতা বানাইয়া মাটির আদমকে সেজদা দেওয়াইছে না দেওয়াইছে না আহারে দাম দেওয়ার মালিক তো আল্লাহ সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ আহারে আমার মতো নগণ্য মানুষ আল্লাহ এই চেয়ারে বসাইছে আমার স্টেজে আমার আশেপাশে আমার এখানে শ্রোতা আছে আমার চেয়ে হাজার গুণ বহু এলিম তাদের আছে না অবশ্যই আছে নাই মানে আছে অবশ্যই অভাব নাই সুর আছে কণ্ঠ আছে এলেমও আছে যোগ্যতাও বেশি চেহারাও সুন্দর লম্বা মোড়া গাড়া এরপরেও এই স্টেজে বসার ক্ষমতা নাই বহুত লোক ঘুরে কিন্তু তাদেরকে দাওয়াত দেয় না আছে না নাই কিন্তু আমি যে এই চেয়ারে বসলাম আমার যোগ্যতা নাই কিছু নাই দেখতেও বেশি সুবিধার না একবার দেখতে একবার শুরু দেখা যায় দাঁড়িয়ে মোটামুটি সাইড পাঁচটা হয়েছে কিন্তু এই চেয়ারে যে আমি বসলাম এটা কি আমার যোগ্যতা আমি বসলাম নাকি আল্লাহ বসাইছে জোরে এখন কে বসাইছে আল্লাহ বসাইছে আর আল্লাহ যারা সম্মান দেয় তারা সম্মান কেউ কেড়ে নিতে পারে যারা আল্লাহ সম্মান দেয় না তারা পুরো পৃথিবীর মানুষ মিলে সম্মান দিতে পারে আল্লাহ কয় What do
আমি যার সম্মান দেই তার সম্মান কেউ কায়রে নিতে পারে না আর আমি আল্লাহ যার সম্মান দেই না যত বড় মন্ত্রী হোক না কেন আমি আল্লাহ দলে রইলো দলের লোক দেই না মা দেই ঠিক না ঠিক বুঝ কত বড় ক্ষমতা আল্লাহ কয় তোর ক্ষমতা দিয়া তুই ইচ্ছা করলে দামি হইতে পারবি না আমি আল্লাহ তোর জুতার বাড়ি খাওয়াবো ঠিক না ঠিক নমরুদ কত বড় ক্ষমতা হায় হায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলায় দিছে আল্লাহ কয় তুই চাইছত বে যদি করতি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলায় দিতি আর ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন পর আগুন থেকে উঠে ডাক দেয়া কয় পৃথিবীতে এত শান্তি আমি কোথাও পাই না আগুনে যত শান্তি পাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্যে নমরুদ ভাবছিল আমি ইব্রাহিম রে ফালাই দিছি আগুনে আল্লাহ কয় আমি চাই আপনারে জাইলু কালিন নাস ইমামা আমি আপনাদেরকে আমি আপনাকে মানুষের ইমাম বানাবো সুবহানাল্লাহ আল্লাহ কয় জাতির পিতা আমি বানাইছি ইব্রাহিম আলাইহিস সালাম রে কারে জাতির পিতা কয়জন কয়জন জোরে কোন কয়জন আমরা তো ফালটা কয়দিন পরে পরে আল্লাহ বোঝার তৌফিক দান করেন কোন আমিন আল আকিলু তাকফিল ইশারা কথা ইশারা দিমু বুঝা লাগবেন আমি খালি মিস কল দিমু আপনারা বুঝা লাগবেন বেশি কইতে পারবো না ঝামেলা আছে বসেন এবার আসেন আল্লাহ পাক বললেন জাতির পিতা আপনারা বানাইলাম কোন সুবহানাল্লাহ নমরুদ আল্লাহ কই তুই বেশি দামি হইতে চাইছিলি আমার ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে পুইরা আমি আল্লাহ তোর এমন সম্মানই করব বড় বড় বাহিনী দিয়ে তোরে মারবো না কেমন দেখা যায় না তোরে মারবে তো ল্যাংড়া মশা দিয়া ঠিক না ঠিক এখন যখন নমরুদ এক চাকরি দেয় হঠাৎ করে আল্লাহ একটা ফাঁড়া দিছে ওই মশার বাহিনী কই তোরা কয় আমরা আছি আল্লাহ কয় মশা দামি মশা হইলে হইতো না একটা ল্যাংরা মশা লাগবো ল্যাংরা মশা ডারে এবার আল্লাহ কয় যা সুন্দর কইরা নম্রদের ভিতরে ঢুকে পড়বি পরে ঠিক আছে নম্রদের মাথার যখন ভিতরে ঢুকে পড়ছে এ মশা লেগে তো এটা একবার সুফা সেট বুঝেন নাই এরকম কাঠের সেট নেই তো কাঠ একবার সুফা সেট দে এত সুন্দর মজকের ভিতরে একবার কামড় দেয় আর একবার ওটা ইঞ্জেকশনটা যখন দেয় তখনই মাথা মাঝে থাপানি শুরু করে মানে মাথা মাঝে ছড়ানি শুরু করে আর কি থাপ্পড় দেয় তা আবার যখন আল্লাহ কয় উড়ায় এলা না আল্লাহর হুকুমে মশা আবার ইঞ্জেকশনটা উড়ায় আর কি তখন আবার একটু শান্তি আবার একটু পরে যখন উড়ায় এমনি আবার ইঞ্জেকশনটা দিয়ে দেয় মাথার ভিতরে এইভাবে করতে করতে এখন নিজের আড্ডা নিজে কতক্ষণ থাপড়ান যা বিষ হয়ে গেছে একটু পরে ডাক দিয়া কয় আমার কর্মচারী তো বহু এবার একটা নতুন চাকরি দেবো একজন রে কি চাকরি যেরকম কি চাকরি নতুন চাকরি নতুন চাকরিটা কি নতুন চাকরিটা হইলো আমার খালি সরাইবে দূরে এখন এই চাকরি সবাই কিন্তু নেতার পক্ষে থাকে এমনটা না হ্যাঁ সামনে সামনে খুব পক্ষে আড়ালে আড়ালে গিয়া কয় খালি নেতা গিয়া যাক তোমার কয়দিন লাগে আমি দেখবো ঠিক না ঠিক এর মাঝে অনেকে সামনে সামনে খুব বাড়া আসলে কিন্তু শত্রু এমন লোক নাই আর বহু আছে কাছে কাছে থাকে কিন্তু সে আপনার সবচেয়ে বড় দুষ্ট দুশ্মন ঠিক না ঠিক আপনার কাছে থাকবে আপনার কাছে স্বার্থ হাসিল করবে স্বার্থ হাসিল করে সে আপনার যত কষ্ট দিবে পৃথিবীর দূরের মানুষ আপনার এত কষ্ট দিতে পারবে না কাছের মানুষ কষ্ট বেশি দেয় এটা কি সত্য কথা ঠিক না ঠিক এখন এই অবস্থায় একটা লোক কয় বহুদিন ধরে সুযোগ তালাশ করতেছি তোমার মারার লেগে সুযোগ পাই না এইবার পাইছি সুযোগ সরাইতে সরাইতে আপ বিষ হয়ে যা কয় জুতা লো বেটা জুতা লো জুতা তো বাড়ি দিছে মশাও কামড় দেয় হ্যাঁ ঠাস কইরা জুতা তো একটা বাড়ি দেয় ও কি আরাম রে কাছে থাক থাক থ আবার মশা উড়ে এলা একটু পর আবার যখন জুতা বাড়ি শেষ আবার শুরু করে দেয় এমনি জুতার বাড়ি বাড়িতে বাড়িতে এখন কোন বেড়া বাথরুমে গেল বেড়া জুতার বাড়ি দেওয়ার লাগে হ্যাঁ ঠিক থাকে এই তুই কিছু ডাক দে খালি ডাক দে এমন চাকরি যে সারাদিনই ডিউটি এটা কোনো ছুটি নাই বেড়া খাইতেও পারে না বেড়া খাইতে গেল কয়ে জুতার বাড়ি দেখতে গেলে বেড়া এখন এই অবস্থা যখন এই অবস্থা এখন এই বেড়া ডাক দেয়া কয় আমারে বেশি করে বাইরা কারণ হ্যাঁ বাইরেতে বাইরেতে অসহ্য হয়ে গেছে একবার ধৈর্যহীন হয়ে গেছে ধৈর্য না আর করাইতে পারতেছে না
আল্লাহ যা করছে আজকে হয়তো আমি মরা যাবো নালে তোরে মাইরা লাম লইছে মঙ্গর মানে বড় বড় ওই যে খুঁড়ি লারে যে গরুর এটা কি কয় হ্যাঁ লাডি মনে করেন আমি কই বিশাল মুড় এক লাডি লইছে আস্তে গিয়া কোদে বাড়ি মশা কামড়েছে এক বাড়ি দিছে একবারে মাথা ফুটুস ছাদ ভাঙে গেছে মশা কয় এতদিন ফরা দিয়ে আমার মাথাতে ছাদ খুলে গেছে মশা হয়ে গেছে গা আল্লাহ ডাক দেয়া কয় না আমি আল্লাহর সাথে অহংকার করিস না দুই দিনের ক্ষমতা পায়া আমি আল্লাহর সাথে অহংকার করো নমরুদের আমি মারছি মশা দিয়া এ বেটা তোরে মারতে আমার কি লাগবো ঠিক না বে ঠিক যোরে কোন ঠিক না বে ঠিক এমন কিছু লোক আজ বাংলাদেশের মধ্যে আছে না নাই আমরা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আমিন ফেরাউনের পাড়িতে ডুবে মারছে নমরুদ রে আল্লাহ মশা দিয়া মারছে আবু জাহেল রে আল্লাহ মারছে সে আল্লাহ এখন আছে না নাই এখন আল্লাহর বিরুদ্ধে কথা বলবো আবু জাহেল নমরুদ ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাওয়া ঠিক না বে ঠিক কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট না হইলেও এখানে অনেক যুবক আছেন নারায় থাকবি দেওয়ার লোকটা আমি পাইতাছি না একটু গরম হইলাম তারপর নারায় থাকবি দিব একটু ভালো করে আবার শুরু করবো আবার কিন্তু পারতাছি না একজন নারায় থাকবি দেন দেই কার সাহসটা বেশি দেখ তো দি না না দাঁড়ান দাঁড়ান আমি একজন খারিছে মুরব্বি আর একজন খারিছে ছুডু এটা হইতো না যুবক মানে আমার বয়স দিন 22-23 বছর হ্যাঁ দেন এবার ঠিক আছে নাকি এখন কি আর আমার বইলা বইলা ঠিক বলার লাগবো নাকি জোরে জোরে বলবেন বলবেন না ইনশাল্লাহ আচ্ছা আমি একটা শেষ পরীক্ষা করবো আপনারা কি কষ্ট পাচ্ছেন চলবো কি চলবো না চলবো কি চলবো না আচ্ছা চালাবো ইনশাল্লাহ এখন আমি একটা পরীক্ষা করবো খুব দুই তিন মিনিটে পরীক্ষাটা কই নাই ইনশাল্লাহ সামনে আলোচনায় যাবো ইনশাল্লাহ এবার আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই মানে আমার মতো বিয়া করে না এরা হলো যুবক আর যারা বিয়া করছে এরা হলো বুড়া মানুষ দেখেছে বুড়া কারা কারা আছেন একটু হাত তুলেন তো আচ্ছা আলহামদুলিল্লাহ হাত না মাথা আমি ভাবতেছি যে আমার লোকেরা ফাস্ট করবো মনে হয় এখন দেখি বুড়া মানুষ আজকে ফাস্ট করবো বিপদে বললাম হাত তোলাই আচ্ছা যাক দেখি এবার যুবকরা তারপর সিফাস বয়ে থাকে দেখি সে যুবক বার একটু হাত তোলা যারা বিয়া করে নাই না বুঝছি বুঝছি আজকে চলতো না আচ্ছা এখন আগে বুড়া রায় একটু নারায় তাকবির দিব আমি খালি আল্লাহ আকবার একটু জোরে কইতে রাজি আছেন না ইনশাল্লাহ নারায় তাকবির নারায় তাকবির কিছু শুরু বলাবন কইতেছে আচ্ছা যাক এবার মুরব্বীরা বন যারা যুবক আছেন যারা বিয়ে করেন না আর কি একটা তো না রায় থাকবি মোটামুটি কি হচ্ছে কেউ কম না ঠিক না ঠিক এখন যদি সবাই মিললে এই আওয়াজটা দেন তাহলে কি কম হইব না বেশি হইব জোরে কোন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় এই থেকে গজল গাওয়ান দিত না যেরকম ঠিক না ঠিক বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় কোথা থেকে করবেন দেশে সকল আমার দেশে এসে সেবার নামে প্রশ্ন জোরে মীরা জাফরের ভেসে সুদ ঘুষ আছে না নাই
এগুলা কিন্তু বাঙালিরা চালু করে না, এগুলা চালু করছে পশ্চিমা কিছু লোকেরা, ঠিক না বে? ঠিক। আমরা যতদিন বেঁচে থাকব আমরা এগুলা সহ্য করব না, ঠিক না বে? ঠিক। কত থেকে কমবেন দেশে সকল আমার দেশে এসে সেবার নামে প্রশ্ন জুড়ে মিরাজ ফুরের বেশে ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মন জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মন জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। ঠিক না বেঠি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চমকে সারদখানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা? আর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? ইমাম সাহেব আজকে কথা বলে খতিব সাহেব অনেক জায়গায় কথা বলতে পারে না, কারণ সভাপতি গুসখুর, সেক্রেটারি সুদখুর, মোতাওয়ালির বউ পর্দা করে না। হ্যাঁ, যেটা ওয়াদ যেটাই করবো একটাও করতে পারে? ইমাম সাহেবের 3 মাসের বেশি চাকরি থাকে? এরকম আছে না নাই? এগুলা বন্ধ করতে হবে, ঠিক না বে? ঠিক। কি হবে আলেম হয় ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কারণ রিজিকের মালিক কে? যেরকম রিজিকের মালিক কে? আল্লাহ কয় কুল্লা শাইন হাসাইন ফি ইমামি মুবিন। তুই কি করবি, তুই কি না করবি, এমন কি একটা গাছ থেকে একটা পাতা ঝইরা পড়বে আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জন্মের 50,000 বছর আগে লোহে মাহফুজে লিখে রাখছি, ঠিক না বে? ঠিক। এটা যদি ইমাম সাহেব খতিব সাহেব বিশ্বাস না করে তাহলে আম পাবলিক বিশ্বাস করবে কিভাবে, ঠিক না বে? ঠিক। জোরে কম। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না বে? এখন একটু হইছে, এবার আসেন আবার ওয়াজে যাই। এখন ইজ্জতের মালিক কে, সম্মানের মালিক কে, বেইজ্জতির মালিক কে? বেইজ্জতির মালিক কে? আমার ভাইরা মুরব্বি বাবাজিরা, এবার আসেন আল্লাহ কয় আমি আল্লাহ কি দিয়ে বানাইছি না বানাইছি সেটা দেখার বিষয় না, আমি আল্লাহ তোর দাম দিলাম কি দিলাম না সেটা দেখার বিষয়, আমি আল্লাহ বইলা দিছি ওয়ারাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বইলা দিছি বনি আদম সবচেয়ে শ্রেষ্ঠ। সুতরাং বনি আদম যদি আমার থিওরি অনুযায়ী আমার হুকুম অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারে তাহলে ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। এখন আসেন আল্লাহ পাক অন্যায়তে কি বলছে শুনবেন। আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে মানুষ যে মানুষ আল্লাহ বলছে ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ, এই মানুষটা কুকুরের চেয়ে নিকৃষ্ট, কাদেরকে বলছে শুনবেন। আল্লাহ বলেন লাহুম কুলুবুল ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম ওলা
قلب আছে তুই قلب দিয়ে আমি আল্লাহ চিনলি না তোর قلب আছে قلب দিয়ে একটু চিন্তা করলি না একটু হৃদয়টা দিয়ে চিন্তা করলি না হায় রে যে আল্লাহ আমার বানাইছে যে আল্লাহ আমার রিজিক দিল যে আল্লাহ আমার নাপাক পানি দিয়ে বানায় এত সুন্দর বডি দিল তুই এটা চিন্তা করলি না আজকে কিছু লোক আছে তারা চিন্তা করে তারা সারা জীবন পড়া কইরা পড়াশোনা কইরা মাস্টার্স এর ডিগ্রি নিয়া এরপরে গিয়া কয় যে দ্যাট ইজ নো গড কি কয় মানে সৃষ্টি কর্তা বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই নাউজুবিল্লাহ কোন এগুলা বুকা এগুলা কি এগুলা কি কারণ সারা জীবন পড়া কইরা এগুলা যে ব্যক্তি আল্লাহ চিনলো না এই ব্যক্তির পড়াশোনার কোনো দাম আছে যারা কোন পড়াশোনার কোনো দাম আছে দাম নাই এখন আমার ভাইরা মুরব্বি বাবা জিরা যারা বলে আল্লাহ বলতে কিছু নাই তাদের তো এতটুকু মাইন্ডসেট আপ তাদের আকলে ধরা দরকার যে একটা সাধারণ গাড়ি চালক ছাড়া চলতে পারে একটা সাধারণ একটা মাইক বানানো ওয়ালা ব্যতীত বলতে পারে একটা ক্যামেরা যে যারা দাঁড়া রয়েছে এই ক্যামেরাগুলো কেউ হয়তো বানাইছে ঠিক না বে ঠিক এই যে আমার হাতে ঘড়ি এটা কি অটোমেটিক হয়ে গেছে আরে উদাহরণ দিই খুব সংক্ষিপ্ত অল্প সময় একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যারা বলে সৃষ্টিকর্তা নাই শুধু এদের মাইন্ডসেট ঠিক করার জন্য শুনবেন উমাইয়া খলিফা মাহদির আমলে নাস্তিক বেটা ডাক দিয়া কয় আল্লাহ বলতে কিছু নাই দ্যাট ইজ দা গড সৃষ্টিকর্তা বলতে কিছু নাই এবার উমাইয়া খলিফা মাহদির দুধ পাঠায় দিছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি দাজরা নদীর এক প্রান্তে দাজরা নদীর আরেক প্রান্তে হলো রাজ দরবার পাঠায় দিছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে খবরটা দিছিল সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যাবেলায় দুধ ফিরে আসলেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তৎক্ষণাৎ আসলেন না বরঞ্চ গভীর রজনীতে মধ্য রজনীতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে চলে আসলেন সবাই সম্মানের সহিত দাঁড়ায় গেছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এই যে আপনাকে খবর পাঠালাম সেই সন্ধ্যাবেলায় আপনি আসলেন এই সময় কারণটা কি ইমাম আজম রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয় আসল কত হচ্ছে দাজরা নদীর এক প্রান্তে আর রাজদরবার দাজরা নদীর আরেক প্রান্ত হচ্ছে আমার বাড়ি সুতরাং এই মুহূর্তে আমি যখন রাতের বেলায় আসব নৌকা নাই কিছু নাই তা আমি চিন্তা করলাম নৌকা ছাড়া যাই কেমনে ঠিক না ভাই ঠিক নদী পাড়িতে নৌকা লাগে না নৌকা লাগে না নৌকা লাগে এখন নৌকা ছাড়া যাই কেমনে এখন এই চিন্তা করতে করতে নৌকার মাছি নাই নৌকাও নাই যে আমি একা চালাই আসবো হঠাৎ করে তাকায় দেখি কোন জায়গা থেকে পানি দেওয়া বেশি বেশি কাত আসতেছে একটু পরে তাকায় দেখলাম কোন জায়গা থেকে পানিতে বেশি বেশি পেরাক আসতেছে একটু পরে তাকায় দেখলাম এই কাক পেরাক একা একাই জোড়া লাগতেছে এবং আল কাতরায় সে একটা সুন্দর নৌকা হয়ে গেল অটোমেটিকলি কোনো লুক নাই এরপরে এই নৌকাটা আমার কাছে চলে আসলো কোনো মাঝি নাই আমার কাছে চলে আসলো এত বাতাসের মধ্যে এই নদীর মধ্যে এই পানির ভিতরে নৌকাটা আমার কাছে চলে আসলো আমার কাছে চলে আসার পরে আমি সুন্দর করে উঠলাম উঠার পরে আমাকে নৌকাটা একা একা মাঝি নাই কিন্তু বৈঠা নাই মাঝি নাই রশি নাই কিছু নাই শুধুমাত্র নৌকা অটোমেটিকলি তৈরি হয়ে এই নৌকা আমাকে উঠায়া আমাকে এই জায়গায় পার করে দিয়া আবার নৌকাটা অটোমেটিকলি নাই হয়ে গেল এখন এই কথা বলার পরে নাস্তিক বেটা বড় খুশি হ্যাঁ রে এতদিন ভাবছিলাম তুমি ইমাম আজম বড় ইমাম এখন তো দেখছি তুমি একেবারে বোকা এটা যখন এই কথা বলছি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখ দেখ নাস্তিক রে আমি কেন বোকা এই মিয়া আপনি এত বড় ইমাম নৌকা অটোমেটিকলি কাত আসছে অটোমেটিকলি তাকাত আসছে এরপর নৌকা হয়ে গেছে এটা কেমন ধরনের কথা আপনি বলছেন মাঝি নাই অটোমেটিকলি নৌকা আপনার উঠায়া এপারে দিয়া গেল আবার উপারে নৌকা নাই হয়ে গেল এটা কেমন ধরনের কথা আপনি বলছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়া কয় এটাই তো কথা বলে হ্যাঁ এটাই কথা আপনি তো বুকার মতো কথাবার্তা বলছেন মাঝি ছাড়া কি নৌকা চলে নাকি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়া বলছেন আয় নাস্তিক একটা নৌকা যদি কেউ বানায় নাই অটোমেটিকলি তৈরি না হতে পারে মাঝি ছাড়া চলতে না পারে এত বড় আসমান এত বড় জমিন এত বড় চন্দ্র সূর্য তারকারাজি মানুষ আল্লাহ ছাড়া চলতে পারে না ঠিক না বেটি নাস্তিক বেটা এখন পালায় যাওয়া ছাড়া কোনো উপায় আছে শুধু এতটুকু তাদের বোঝা দরকার একটা নৌকা একটা গাড়ি যদি
একটা টানে ওরা ব্যতীত চলতে না পারে আল্লাহ রাগ দেয়া কয় লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আল্লাহ কয় এই তোমরা কি মনে করো যে আল্লাহ মনে হয় অনেক খোদা মনে হয় অনেক কেন হবে যদি দুইজন খোদা থাকতো কয়জন জোরে কোন কয়জন খোদা যদি মাত্র কেবলমাত্র দুইজন খোদা থাকতো এক খোদাই বলতো আমি আজকে বৃষ্টি দিয়ে দিমু আজকে রাতে আরেক খোদাই বলতো আমি আজকে বৃষ্টি দেব না এক খোদা বলতো আজকে আমি সূর্য উঠাবো এক আল্লাহ বলতো এক খোদাই বলতো আমি সূর্য উঠাবো না এক আল্লাহ বলতো আমি চন্দ্র উঠাবো এক আল্লাহ বলতো আমি চন্দ্র উঠাবো না এক আল্লাহ বলতো এই লোকটার আমি আজকে এই লোকটা হায়াত শেষ করে দেব আরেক খোদা বলতো এই লোকটার হায়াত আমি শেষ করবো না এই লোকটার বাঁচায় রাখবো দুটো তো বাস্তব হওয়া সম্ভব না হয়তো বৃষ্টি পড়বে নয়তো বৃষ্টি পড়বে না হয়তো সূর্য উঠবে নয়তো সূর্য উঠবে না হয়তো চন্দ্র জ্বলবে নয়তো চন্দ্র জ্বলবে না হয়তো তারকারাজিগুলো চলবে নয়তো চলবে না হয়তো মানুষ বাঁচবে নয়তো মরবে সুতরাং একটা যদি হতে হয় তখন আল্লাহ কয় তাহলে তো লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা যখন একটা যখন এই দুইটা কাজ একসাথে করা সম্ভব হতো না তখন এক খোদাই বলতো আমারটা সম্ভব হবে আরেক খোদাই বলতো না আমারটা সম্ভব হবে দুই খোদাই এরকম কইরা কইরা দুই খোদা মরে যেত ঠিক না বে ঠিক মারা মাই লাগতো মরে যেত আল্লাহ কয় না দুই খোদা থাকলে তো এমনি চলতো না পৃথিবী খোদা কয়জন আল্লাহ কয়জন আল্লাহ একজন এবার আসেন যেটা বলতেছিলাম এবার আসেন আল্লাহ কয় তাহলে এই মাথা দিয়ে দ্যারিজ নগর চিন্তা করো না মাথা দিয়ে তোমার আমি কলব দিছি লাহুম কলুবুল লা ইয়াফকাহুনা বিহা একটু বোঝার চেষ্টা করলো না আমি আল্লাহ তোমার কেন বানাইলাম আল্লাহ কয় আফা হাসিবতুম আন্নামা খালাকালাকুম আবাসা ওয়া আন্নাকুম মানুষ তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি আর তোমরা কি আমার কাছে ফিরে আসবা না অবশ্যই আমার কাছে তোমার একদিন ফিরে আসতে হবে আল্লাহ কয় না তোর কেন বানাইছি আল্লাহ এটাও ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ আমি আল্লাহ জি নেই মানুষ আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমি আল্লাহ ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য সামনে কথা বলবো আসলে কথাই কথা বলা অনেক লম্বা হয়ে যাচ্ছে যেটা বলতেছিলাম ওটা শেষ হচ্ছে না আমি বলতেছিলাম আল্লাহ পাক যে বললেন এই পৃথিবীর মানুষ তাদেরকে আমি আল্লাহ কলব দিছি কলব দিয়া কাকে চিনতে হবে কাকে চিনতে হবে এই মানুষ তোরে আমি কান দিছি তো এই দুটা কান দিয়া তুই কেন গান বাজনা শুনোস তো এই কান দিয়া আমি আল্লাহর কোরআন শুনতে পারোস না আমি আল্লাহ তাফসীর কোরআন মাহফিলে হুজুরে বয়ান করে এগুলা শুনতে পারোস না আরে এই জন্যই তো যখন মানুষ জাহান্নামে চলে যাবে তখন ফেরেশতা মানুষের জাহান্নামি লোকগুলো ডাক দিয়া বলবে কি বলবে জানেন তোমাদের কি ভীতি প্রদর্শনকারীরা তোমাদের কাছে যায় নাই নাই নবীর আসরা যায় নাই হুজুর আওয়াজ করে নাই তখন জাহান্নামীরা কি উত্তর দিবে শুনবেন তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ আসছিল গেছিল ছিল বই দেখেছে ওয়াজ দোষে হুজুর কম করে নাই তাইলে জাহান্নামে আসছো কেন আরে ওই দিন তো হুজুরের কথা মানি নাই ভাবছিলাম 2 টাকার মোল্লা কি বলবে রে মানুষের বাড়িতে খায় কি বলবে ডাক্তার ইঞ্জিনিয়ার বোঝাইতে পারে না হুজুর কি বোঝাবে এই কথা চিন্তা কইরা বিশ্বাস কই না হুজুরের কথা আরে মানলে মানলাম না মানলে নাই এরকম লোক আছে না নাই ডাক দেয়া কয় وقل
হুজুর ওয়াজ করছিল হুজুর কোরআন থেকে কথা বলছিল হুজুর আল্লাহর ইবাদত করতে বলছিল জাহান্নামের ভয় দেখাইছিল জান্নাতের আশা দেখাইছিল কিন্তু মানি নাই মানি নাই জিনাইদের ওয়াজ হইছিল সদর ওয়াজ হইছিল কিন্তু কিছু লোক আছে ওয়াজের নামে ভিক্ষা করে এমন কিছু লোক আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন জোরে কোন আমিন এরা বুকা এরা বোঝে না এরা বোঝে না ঠিক না বে ঠিক আমার ঘরে কারো যদি কষ্ট হয় অনেক মুরব্বী বাবাজি আছেন যদি কষ্ট হয় আমার প্রোগ্রামে আমার মাহফিলে আমি বলি কারণ অ্যাভেলেবেল আমাকে 10টা বাজে দেওয়া হয় বা 10:30টায় দিলে আমার একটা হক আছে ঠিক না ভাই একটা হক আছে আমার মুরব্বী বাবাজিরা কারণ আমাকে এই যে এ পর্যন্ত আনলো ঢাকা থেকে আসলাম যদি 2টা ঘন্টা 1.5টা ঘন্টা কথা না বলি তাহলে হকটা আদায় হয় অনেকে আছে আধা ঘন্টা কথা বলে চলে যায় তো আমার একটা নিয়ত করছে আমি যতক্ষণ কথা বলার তা আমি একটা নিয়ম অবশ্যই নির্ধারণ করেছি টাইম যে কমপক্ষে 12টা পর্যন্ত আধা ঘন্টা সময় বাকি আছে তাই আমি চেষ্টা করেছি একটু বেশি সময় নিব 10 পর্যন্ত 12টা 10 থেকে 15 পর্যন্ত ইনশাআল্লাহ বসতে রাজি আছেন ইনশাআল্লাহ মাহফিল লেখা নাই ওয়াজ আর তাফসীর কোরআন মাহফিলের মধ্যে অনেক ব্যবধান আছে এখানে তাফসীর কোরআন মাহফিল রয়েছে এজন্য একটু বোঝানোর চেষ্টা করছি আপনাকে রাগ করতেছেন আর কষ্ট হচ্ছে এখন যদি কেউ উঠে যায় সমস্যা নাই আমি বলছি আপনারা আস্তে করে উঠে যাবেন তবে তিন চারজন একসাথে উঠবেন না এবং সামনে সামনে দিয়ে উঠে যাবেন না একটু আস্তে করে ঘুমাবেন গিয়ে বাসায় ফজর নামাজটা আদায় করবেন আমার ওয়াজ থেকে উঠে গেলে আমি কোনো রাগ করব না কারণ হচ্ছে আমার ওয়াজ থেকে আপনি যদি সারা রাত শোনেন আর যদি ফজর নামাজ না পড়তে পারেন এই ওয়াজের কোনো দাম নাই এই জন্য আপনি সারা জীবন ওয়াজ শুনতে পারবেন কিন্তু একক তো ফজর নামাজ কাজা করলে এটা সমতুল্য হবে সমতুল্য হবে হবে না এবার আসেন আল্লাহ ডাক ডাক কয় ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোর কলব দিলাম দিলাম আমি আল্লাহর চিন আমি আল্লাহ রাব্বুল আমিন তোর এত সুন্দর কান দিলাম আমি আল্লাহর চিন আমি আল্লাহ রাব্বুল আমিন তোর চক্ষু দিলাম আমি আল্লাহর কোরআন দেখ আমি আল্লাহর কোরআন কেন এখন দেখছ না আর মিহনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ এখনো কি আপনাদের সময় হয় নাই যে এখনো কোরআন থেকে কথা শুনবো এখনো কি আপনাদের সময় হয় নাই নিজের সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো এখনো কি সময় হয় নাই পাঁচ ওয়াক্ত নামাজ যে মসজিদের জামাতের সাথে আদায় করব এখনো কি আপনাদের সময় মনে করেন হয় নাই যে সুদ থেকে বিরত থাকব এখনো কি আপনাদের সময় হয় নাই গোশ থেকে বিরত থাকব এখনো কি আপনাদের সময় হয় নাই মিথ্যা বলা থেকে বিরত থাকব এখনো কি আপনাদের সময় হয় নাই গীবত থেকে বিরত থাকব এখনো কি আপনাদের সময় হয় নাই যা আরেকজন মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকব এখনো কি সময় হয় নাই কারণ আপনার সময় হয়ে গেছে কিন্তু আপনি জীবনকে দাম দিচ্ছেন না ঠিক না বেঠিক আল্লাহ কয় এই কথাগুলো যারা বুঝুস না এই বান্দা বালকেরা শুন এই বান্দা আমি আল্লাহ তোরে এত শ্রেষ্ঠত্ব দান করলাম না দান করলাম নাপাক পানি থেকে বানায়া আর তুই নাপাক পানিকে নাপাক পানিতে তোর শ্রেষ্ঠত্ব দান করার পরে তুই দামি হয়ে গেছ তুই আমি আল্লাহর পিছনে না গিয়ে নেতার পিছনে ঘুরো হায় রে জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লি না আমি আল্লাহর একবার আল্লাহ কয়ে ডাক দিলি না নেতার পিছতে বহু স্লোগান দিছ ঠিক না বেঠিক শত টাকা দিছে যার কারণে কেন দিছে তুমি কথা বলতে পারো তোমার হাত আছে হাতাঙ্গাঙ্গায়া অমুক নেতা তমুক নেতা অমুক নেতার আগমন শুভেচ্ছার স্বাগতম বললা আমি জিজ্ঞেস করতে চাই ও জিনাই দবাসি এই যাপ হাত দিয়া নেতার মিছিল করলেন পা দিয়ে হাইটা হাইটা বহু দূরে দূরে গেলেন মিছিল করার জন্যে হুন্ডা চালা চালা গেলেন বহু দূরে দূরে গেলেন মিছিল করার জন্যে জবান দিয়া চিল্লায় চিল্লায়া 500 টাকার জন্যে গলাটা বাংলেন আমি না করি নাই কিন্তু একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি এই যে নেতা 500 টাকা দিল এই যে নালা একটা এই যে নেতা 20টা চা খাওয়াইলো এই যে নেতা আপনারে এই যে তিন বেলা খাবার খাওয়াইলো যে উসিলায় আপনি খাবার খাইছেন আপনার মুখ দিয়ে আপনি জবান দিয়ে মিছিল করলেন বলেন তো দেখি জবান তাকে দিছে হাত দিয়ে বেরেক বেরেক কইরা কইরা হুন্ডা চালাইছেন হাত কে দিছে পা দিয়া হাইটা হাইটা গেছেন দূরে দূরে নেতার পিছনে গেছেন নেতার বাড়িতে গেছেন পা দুইটা কে দিছে আমার ভাইরা আমার মুরব্বী একটু কি বুঝা শোনা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে নিয়া পা পর্যন্ত বানাই
হয়েছে যে আল্লাহ রাব্বুল আমিন নাপাক পানি থেকে মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে বানাইছে যে আল্লাহ হাত দিল যে আল্লাহ চক্ষু দান করলো যে আল্লাহ পা দান করলো এই আল্লাহ চাইলে কিন্তু আমার দুইটা হাত না দিয়া পাঠাইতে পারতো ওই আল্লাহ চাইলে কিন্তু দুইটা পা না দিয়া পাঠাইতে পারতো যার পাও নাই পৃথিবীর যত বড় বৈজ্ঞানিক হোক তার কি পাও দিতে পারবে আমার ভাইরে যার চক্ষু নাই পৃথিবীর কোন মানুষ তার চক্ষু দিতে পারবে না যার হাত নাই পৃথিবীর কোন মানুষ তার হাত দিতে পারবে না আমার ভাইরে এই মুরব্বি বাবাজিরা ভাল করে লক্ষ্য করুন যার বিবেক নাই পাগল হয়ে গেছে না তার পেছনে চাইবে দূরের কথা ভাত খায় ভাতের সাথে পায়খানা মিশে ভাত খায় মদ খায় গাঁজা খায় কোনো চিন্তা করে না মানুষকে চিনে না নিজের মা বাপকেও চিনে না কত পাগল এই দেশের মধ্যে আছে বিবেক নাই জ্ঞান নাই বুদ্ধি নাই কত মানুষ আছে তার হাত নাই কত মানুষ আছে তার পা নাই কত মানুষ আছে তার চক্ষু নাই এমন লোক আছে না নাই আমার ভাইরা মুরব্বি বাবাজিরা আপনাদেরকে বলি যাদের হাত নাই পা নাই অনেক সময় আপনাদের কাছে ভিক্ষা চাই ভিক্ষা তো দিবে নই আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়া হাত দিয়া পাও দিয়া পরীক্ষা করে এই পরীক্ষা করার কারণে দান সৎকার তো করবেনই এর ফাঁকে আরেকটা কাজ করবেন কাজটা হলো টাকা পয়সা দিয়া সামনে দিয়ে হাইটে চলে যাবেন না ওই যে ফকির মিসকিন যারা হাত নাই পাও নাই এই লোকগুলার দিকে একটু তাকাইবেন আর চিন্তা করবেন এই লোকটার হাত নাই লোকটার পাও নাই আজকে যদি লোকটার হাত থাকতো আজকে যদি লোকটার পাও থাকতো আজকে যদি চক্ষু থাকতো তাহলে ভিক্ষার থোড়া নিয়ে এই জায়গায় বসতে হইতো না দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে মানুষ দেয় ওদিকে ফেরাও তাকায় না আমার আল্লাহ তাদেরকে বানাইছে এই জন্যে তাকায় দেখ এই যে তারে আমি হাত দিলাম না তারে আমি পাও দিলাম না তারে আমি চক্ষু দিলাম না আমি আল্লাহ তোর চক্ষু দিছি আমি আল্লাহ দয়া করে মায়া করে তোরে হাত দিছি পাও দিছি এই বান্দারে তুই খা সাগরের মাছ খা কোনো সমস্যা নাই নদীর মাছ খা কোনো সমস্যা নাই এই যে মাছকে মাছ চলে যায় অনেক লোক আছে বছর ঈদের নামাজও পড়ে না আছে না নাই আল্লাহ কই বান্দারে গাফেল হয়ে যাইস না গাফেল হয়ে যাইস না এগারো নাম এগারোটা মাস চই লাগেছে এগারোটা মাস চই লাগেছে আর গাফেল থাকিস না রমজান সামনে আসতেছে বান্দারে এই মাস আমি আল্লাহ রাব্বুল আমিন করে দিলাম এই মাস এত দামি মাস আল্লাহ কয় শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আমিন কুরআন নাযিল করেছি এই রমজান মাস এমন মাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبي أي ماشي جاي بكتي أي ترشتا وطبعون ترشتا رزادا يكربي ঠিক মতো রাখবে আমার আল্লাহ রাব্বুল আমিন তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে রমজান মাস রহমতের মাস রমজান মাস ক্ষমা পাওয়ার মাস রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস এই মাসে আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয় কয় বান্দারে আমি আল্লাহ তোর উপর রোজা ফরজ করছি একটু আসেন হাদিসের কথাটা আমি একটা কথা আপনাদেরকে বলি যেহেতু হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করেছি হাদিসের একটা ব্যাখ্যা আপনাদের সামনে করি হাদিসটার মাধ্যমে বোঝানো হয়েছে আপনি যদি রোজা রাখেন আপনার সমস্ত গুনাহ মাফ হবে এটার অর্থ হলো আপনি যদি গুনাহ করেন আপনার কবিরা গুনাহ ছাড়া সগীরা গুনাহ মাফ হয়ে যাবে কথাটা বুঝে আসছে কবিরা গুনাহ তাওবা ব্যতীত মাফ হয় না কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হবে না আপনার যত গুনাহ করেন কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হবে না অর্থাৎ সগীরা গুনাহ মাফ হয়ে যাবে কবিরা গুনাহ মাফ করানোর জন্য রমজানের রোজা রাখার সাথে সাথে আরেকটা শর্ত হলো আপনি তাওবা করবেন কার কাছে আমার আপনার জীবনের গুনাহ যত বেশি হোক না কেন আমার আপনার জীবনের গুনার চাইতে ক্ষমতা বেশি কার সেরকম কার আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন
সাহাবী সাহাবা কেরামদের কিনে একবার হেঁটে যাচ্ছিলেন এমন সময় তাকে দেখেন একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে কি যেন রান্না করে একটু পরেই বাচ্চাটাকে যখন কোলে নিয়ে বসে রইছি একটু পরে আগুন উপরে উঠে যায় তখন বাচ্চাটাকে উপর দিকে নিয়ে যায় আবার আগুনটা যখন নিচে নেমে যায় তখন বাচ্চাটাকে আবার নিচে নেমে আনে এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া কইছেন বিরে থেকে বাঁচানোর জন্য আগুন যখন উপরে উঠে যায় তখন তার মা ওই বাচ্চাটাকে উপরে উঠে নিয়ে যায় আবার যখন আগুন তা নিচে নেমে যায় তখন তার মা তার বাচ্চাটাকে নিচে নামায় আনে দেখো আল্লাহর কত মায়া এই মার যত মায়া আছে আল্লাহর তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া মহিলাটা এই কথা শুনে এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসে এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি আমার সন্তানকে এত কষ্ট করে বাঁচাই আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি ওগো নবীজি আমা আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই আমি মার যদি এত মায়া হয়ে থাকে আমি যদি আমার সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন মা কি চায় তার সন্তানকে আগুনের মধ্যে দেওয়ার জন্য আমার নবী ডাক দিয়া কয় এ মহিলা না না কোন মা কিন্তু চায় না তার সন্তানকে আগুনের ভিতরে দেওয়ার জন্য আমার সন্তান রে আমি চাই না আগুনে পড়তে আমি চাই না আমার সন্তান কোনো কষ্ট পাক তাহলে আমি জিজ্ঞেস করতে চাই আমার আল্লাহর দয়ায় কম না বেশি কোটি কোটি গুণ বেশি আমার অবস্থা আমার সন্তানকে আমি আগুন থেকে বাঁচাইতে চাই জীবন পুরাইতে চাই না আমি জিজ্ঞেস করতে চাই কাবতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন কেমনে এত সুন্দর কইরা বান্দা করে বানাইয়া তার কুদরতি হাতেই এই বান্দা করে বানাইয়া এত কোটি কোটি গুণ যে আগুনের পাওয়ার বেশি আমার আল্লাহ রাব্বুল আমিন কেমনে ওই বান্দার জাহান্নামে দিবে আমার নবী চোখে পানি চাইয়ে দিয়া কাঁদতে আরম্ভ করে দিছে আর ডাক দিয়া কয় রাব্বুল আমিন বলো তো দেখি আমি মহিলার কি জবাব দেব আল্লাহ রাব্বুল আমিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়া কয় জিব্রাইল রে যা আমার নবীর কাছে যাও গিয়া বলো যে ব্যক্তি আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর সাথে শিরিক করবে না কয়টা কাজ জোরে বলেন কয়টা কাজ একটা হলো আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতের সাথে কিন্তু কাউকে শিরিক করা যাবে না মাজারে গিয়া কিন্তু পূজা করা যাবে না মাজারে গিয়া সিজদা কোনোভাবেই দেওয়া যাবে না আল্লাহর নবী বলেন ও সাহাবীরা রে যদি কাউরে সিজদা দেওয়ার হুকুম থাকতো আমি সর্বপ্রথম স্ত্রীদেরকে বলতাম স্ত্রীরা তোমাদের স্বামীর পায়ে তোমরা সিজদা দাও আল্লাহু আকবার জোরে কোন কিন্তু সিজদা দেওয়ার হুকুম নাই সাবিরে আমার আল্লাহকে ছাড়া কাউকে কিন্তু সিজদা দেওয়ার হুকুম নাই যেহেতু তাজা মানুষকেই যেহেতু সিজদা দেওয়ার হুকুম নাই স্ত্রীর স্বামীকে সিজদা দেওয়ার হুকুম নাই সেহেতু মরা মানুষের কবরে গিয়া কি কোনো সময় সিজদা দেওয়া যাবে নাকি যে কেউ যদি আমি আল্লাহর ইবাদত করে শিরিক না করে আমি আল্লাহ মাফ করে দিব তবে আরেকটা কথা হলো আল্লাহ ডাক দিয়া কয় কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া
إنه هو الغفور الرحيم الله رجاك আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাই না আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ ডাকগান কই বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না সারা জীবন ডাকাতি করছে একেবারে একটু শুধুমাত্র ফজাইল ইবনে আজর রহমাতুল্লাহ আলাইহ সারা জীবন ডাকাতি করছে শুধুমাত্র কোরআনের একটা আয়াত শুনছে যখন ডাকাতি করে রাতের আধারে যখন সকাল হয়ে গেছে ডাকাতির মালামাল নিয়া যখন নাকি সামনের দিকে যায় এমন সময় তার রাস্তার পাশে এক ঘরের মধ্যে কারি সাহেব তেলাওয়াত শুরু করছে সরদার ছুরি লইয়া কারি সাহেবের ঘরের ভিতরে ঢুকা পড়ছে আমি কারণ হইল আয়াতের কথা হলো এই পৃথিবীর মানুষ এখনো কি তোমাদের সময় হয় না আমি আল্লাহর পথে আসা এখনো কি আল্লাহকে স্মরণ করার সময় হয় নাই আর কতদিন ডাকাতি করবা আর কতদিন গুনাহ করবা এমন সময় এই লোকটা এবার ফজল ইবনে রহমাতুল্লাহ আলাইহ কারি সাহেবের কয়ে টক টক করে আওয়াজ দিছে কারি সাহেব এবার দরজা খুলছে দরজা খুইলা এবার তাকায় দেখে ফজল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহ তখন তো উনি আল্লাহর ওলি ছিলেন না উনি ছিলেন ডাকাতের সর্দার চক্ষু দুইটা লাল হয়ে রইছে ছুরি নিয়া তার গয়ের ভিতরে যখন ঢুকছে এবার ডাক দেয়া কয় আপনি এই জায়গার ভিতরে কেন আসলেন ফজল ইবনে ডাক দেয়া কয় কোরআনের যে আয়াত আপনি তেলাওয়াত করেছিলেন আবার আপনি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন কারি সাহেব মনে মনে চিন্তা করে আপনি আল্লাহর কোরআন থেকে যে একটাকে তেলাওয়াত করেছেন আবার তেলাওয়াত করেন কারি সাহেব আবার তেলাওয়াত শুরু করে দিচ্ছে আপনি ভয় করবেন না কারি সাহেব তেলাওয়াত করে টপ 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 কইরা চোখে পানি গুলো ছাইরা দিছে ফজাইল ইবনে রহমাতুল্লাহ চোখের পানি ফলায় ফলায় কান্দে আর ডাক ডাক কই কারি সাহেব সারা জীবন আমার জীবনের বেশি অংশ চলে গেল ডাকাতি কইরা কইরা ডাকাতি করছি আর চাই না ডাকাতি করতে মানুষের মাল হাইজেক করতে চাই না মানুষের মাল চুরি করতে মানুষের মাল আত্মসাত করতে আর চুরি করে খাইতে চাই না আপনি তো একজন মানুষ আমিও তো একজন মানুষ আপনি রাত কাটিয়ে দিলেন কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে তাহাজ্জুদ নামাজ আদায় করতে করতে আপনিও তো উঠবেন আমিও তো উঠবো কামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে
জবাব দিব কারি সাহেব আর চুরি আমি করতে চাই না আর ডাকাতি আমি করতে চাই না এই মুহূর্তে আপনাতে হাত রেখা তওবা করে নিলাম আর জীবন চুরি করব না এই যে কান্না কাঁদলো এই যে চোখের পানি ফলাইলো এই যে তওবা করলো ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে এজন্য আল্লাহর দরবার সারা জীবন আপনার জন্য খোলা আছে ইবলিস আল্লাহ যখন বিতাড়িত কইরা দিছে ইবলিস ডাক দেয় কয় আল্লাহ তোমার একটা বনি আদম কেউ আমি জান্নাতে যাইতে দিব না আল্লাহ কয় তুই সারা জীবন গুনাহ করাবি 80 বছর 100 বছর বান্দা গুনাহ করবে একবার খালি আমার কাছে হাতটা তুলে বলবে আল্লাহ আর জীবনে এই গুনাহ করব না আল্লাহ মাফ করে দাও দুই ফোঁটা চোখের পানি ছাড়তে দেরি হবে আমার বান্দারে আমি মাফ করতে একটা সেকেন্ড দেরি করব না সুবহানাল্লাহ আল্লাহু আকবার এজন্য আল্লাহর মায়া দয়া বড় বেশি এখন আরো অনেক সময় চলে গেছে এই সময়গুলা আর ফিরে পাবো না যে সময় চলে যায় সেটা আর ফিরে আসে না সময় যে চলে গেছে মা মাজা মাজা লাইসা বিহিল কাজা এটা আসবে না যেটা চলে গেছে সেটা গেছে যা হয়ে গেছে সেটা হইছে যা পিছনে অতীত বলে যা সামনে চিন্তা করেন সামনে আমার চলতে হবে দুনিয়ার চিন্তা করে না আখেরাতের চিন্তা করে তোরে কোন আখেরাতের চিন্তা করবে রাজি আছেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না পড়বেন না রমজান আসতেছে আরো চার দিন বাকি এই চার দিন এমন হতে পারে রমজানের আগের দিন যে কোনো একজন মারা যেতে পারেন হতে পারে না হতে পারে রমজানের আগের দিন একজন মারা যেতে পারে হতে পারে আজকে রাতে মাহফিল থেকে যাওয়ার পরে একজন মারা যেতে পারেন চার দিনে এরকম হতে পারে সবাই মারা যেতে পারে এজন্য কার কখন মরণ আসে বলা যায় না সুতরাং নামাজ আমরা ধরব কি রমজান মাস থেকে নাকি আজকে থেকে কারা কারা পড়বো দেখি তো সমস্ত কোরআন হাদিসের বিধানগুলো আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ চলবো তো ইনশাআল্লাহ খাতি তওবার নেতো দুইটা হাত সবাই উঠাই উঠাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিন কোন আমিন আল্লাহ আমরা অনেক গুনাহ করছি আল্লাহ আর করবো আল্লাহ আপনি আমাদের সবারই মাফ করে দেন কোন আমিন হাত নামান এবার আসেন শুধু দুইটা কথা বলে আমি ওয়াজ শেষ করবো কারণ আমার পূর্বের কথাগুলো রয়ে গেছিল আমি বলছিলাম একবার যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চাইতে মানুষকে বেশি দামি বানাইছে আবার মানুষকে কুকুরের চাইতে নিকৃষ্ট করলো কেন করলো আমি একবারে সংক্ষিপ্ত সময় বুঝাই দিচ্ছি কারণ হলো আল্লাহ ডাক দেয় কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম তোরা আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি আবার কয় ওলাইকা কাল আনআম বাল হুম আদল তুই কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট তুই জানোরের চাইতে নিকৃষ্ট আল্লাহ পাক কেন বলেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই এলাকার মধ্যে গরু ছাগল আছে না নাই আছে আছে নাই বললে আমি বলবো আছে কারণ হলো আমার আঙ্কেলের বাসায় যখন আমি আসছি তখন দেখছি বাড়িতে ঢোকার আগে একটা লাউ খেত দেখছি দুইটা ছাগল নিচে আছে আমি দেখে আসছি সুতরাং ছাগল আছে না নাই তো ছাগল যদি লাউ খেত পায় অথবা ধান খেত পায় অথবা লাল শাক এগুলো যদি পায় আরেকবার তার খেত পাইলে কি বইলা খায় ছাগল যদি খায় বইলা খায় না বইলা খায় না বইলা খায় কারণ গরু ছাগল বুঝে বুঝে না আর মানুষ যে চুরি করে মানুষ বুঝে না বুঝে না ডাকাইতে করে বুঝে না বুঝে না জিনা করে বুঝে না বুঝে না সব বুঝে আল্লাহ কই গরু ছাগল তো বুঝে না বেটা তোর মতো আর তুই তো বেটা বুঝছ তোরে আমি আল্লাহ বিবেক দিছি বুদ্ধি দিছি আর গরু ছাগলের এটা নাই গরু ছাগল জান্নাত নাই জাহান্নাম নাই তোর জন্য জান্নাত আছে তোর জন্য জাহান্নাম আছে সুতরাং সুতরাং আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে এত আকল বিবেক জ্ঞান বুদ্ধি দেওয়ার পরে তুই যদি আমার কথা না মানস তাহলে কিন্তু বান্দা হবে না সুতরাং আমার কথা মানতে হবে আর তাহলেই তুই ভালো থাকবি তাহলে নিকৃষ্ট হবি না আমার হুকুমের বাইরে চলে যাবি গরু ছাগল বুঝে না তুই বুঝোস সুতরাং এক সমান তোরা হতে পারস না গরু ছাগল না বুঝা ভুল করে আর তোরা বুঝা ভুল করস একজন বুঝে না আরেকজন বুঝে দুইটা কি পার্থক্য আছে না সুতরাং পার্থক্য আছে নাই এজন্য যেহেতু গরু ছাগল বোঝে আর আপনারা বোঝায় আমরা বুঝি আর গরু ছাগল বোঝে না সুতরাং এই জন্য বললেন তোরা আমি জ্ঞান দিলাম বুদ্ধি দিলাম গরু ছাগলের নাই জন্যে গরু ছাগল আলাদা তোরা বুঝোস এরপরও কেন করলি না আমি আল্লাহর ইবাদত এই জন্য তোর নিকৃষ্ট এবার আসেন কেন উৎকৃষ্ট ফেরেশতার চাইতে কারণটা হলো আল্লাহ কয় যে ফেরেশতারা খায় না ফেরেশতারা খায় ফেরেশতার কি খাবার খায় গরু গোস্ত মুরগি গোস্ত ভাত খায় আমার যে বড় বড় মাথা খাওয়াইছে আজকে মাছের মাথা এখন মাছের মাথায় কি ফেরেশতা খায় মাঝে মধ্যে মনে হয় চা বিস্কুট খায় পানি তো মনে একটু একটু খায় মাঝে মধ্যে তাহলে কি খায় খায় না তার পেশাব করে না পায়খানা করে না খায় না
মানুষ তো এগুলা করে ঠিক না বে ঠিক পেশাব করে পায়খানা করে খায় ঠিক না বে ঠিক একবার ফাদার মন্ত্রী হোক আর কি পেশাব করে নাই হ্যাঁ কি খাওন নাই এই জন্য আসেন খায় আর এই মনে করেন ফেরেশতাদের কি কারো 200 টা করে বউ আছে একটা তো মনে আছে নাকি একটা করে বউ আছে তার বউ আছে নাই এখন আসেন ফেরেশতাদের বউ নাই বিয়া করার দরকার না তাদের খায় সাথী নাই তাদের গুনাহ করার ইচ্ছাই নাই তাদের খাওন খাওয়ার ইচ্ছাই নাই আর আল্লাহ কয় মানুষের খাবার খাওয়ার ইচ্ছা আছে টাকা পয়সা লাগে বাড়ি গাড়ি লাগে রিজিক দরকার গরু ওষুধ খাওয়ার লাগে পানি খাওয়ার লাগে সব কাউল লাগে তাদের বিয়ে করতে হয় সুতরাং মানুষের খায়েশাত আছে গুনাহ করার ফেরেশতার গুনাহ করার খায়েশাতই নাই সুতরাং ফেরেশতারে ফেরেশতার ইবাদত করতেই মজা লাগে গুনাহ করতে মজা লাগে না আর মানুষরে আমি আল্লাহ গুনাহ করার শক্তিও দিছি ইবাদত করার শক্তিও দিছি সুতরাং মানুষ তোর খায়েশাত আছে এরপর তুই ফিরে থাকলে ফেরেশতা তো খায়েশাত নাই তোর আছে এরপরে তুই চুরি করলি না জিনা করলি না ডাকাতি করলি না গুনাহ করলি না এই জন্য তুই ফেরেশতার চেয়ে বেশি দামি কোন সুবহানাল্লাহ এখন আমরা যদি দামি হতে চাই খুব এটা শাবান নবীকে শাবান ও সাহরি শাবান আমার মাস রমাদান শাহরুল্লাহ রমজান আল্লাহর মাস এই রমজান মাস আমাদের ভালো হয়ে যাওয়ার মাস তাকওয়া অর্জন করার মাস আল্লাহ তোমাদেরকে উপর রোজা ফরজ করেছে যেমন পূর্ববর্তী তোমাদের পূর্ববর্তী যারা ছিল এদের উপর রোজা ফরজ করেছি তোমরা রোজা রাখো এখন রোজা রাখ আমরা রাখবো তো ইনশাআল্লাহ রোজা রাখার একটা আর দুইটা দুই তিনটা কথা বলা দিই রোজা যদি আমরা রাখি কিছু কাজ আমাদের করা যাবে না যেমন গীবত করা যাবে কারণ আপনি যদি কারো গীবত করেন রোজা রাখা এই রোজার কোনো দাম মিথ্যা বললেন রোজার কোনো দাম হাদিসের কথা বলছি আপনি যদি রোজা রাখলেন মিথ্যা কথা বললেন এই রোজা আপনার কবুল হবে না শুধুমাত্র আপনি পানাহার রইলেন এবং সাহবাস থেকে বিরত রইলেন এছাড়া কোনো কাজ আপনার হলো না আপনার কোনো লাভ হলো না উপাস থাকলেন এছাড়া কোনো লাভ নাই আর হলো গীবত করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না অপর মানুষের সাথে হিংসা করা যাবে এবং শিরিক করা যাবে না এই কাজগুলো আমাদের করা যাবে আল্লাহ পাক আমাদেরকে রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন পড়েন আমিন।